মাটির বুকে যন্ত্রের আঘাত, ঘুরতে ঘুরতে হঠাৎ একটা শব্দ, সোনা, হাজার টন সোনা। না, সত্যি নয়, এটা স্বপ্ন। এই স্বপ্নেই এখন বুধ গোটা উন্নাও। আর এই স্বপ্নের হাত ধরেই উন্নাওয়ের আকাশে উঁকি দিচ্ছে এলডোরাডোর ছায়া। এলডোরাডো, এও এক সোনার খোঁজের গল্প, যে খোঁজ আজও শেষ হয়নি। এল কার্নেরো, রূপকথার গল্প, যে গল্পে প্রাচীনকালে লেক গুয়াতা ভিতার পাশে ছিল মুইস্কা নামে এক উপজাতির বাস। এই লেক গুয়াতা ভিতা আজকের কলম্বিয়ার খুব কাছেই ছিল বলে মনে করা হয়। আর এই লেককে ঘিরেই রয়েছে নানা রূপকথার গল্প, বলা ভালো সোনার গল্প। কথিত আছে, মুইস্কা উপজাতির এক অদ্ভুত নিয়ম ছিল, রাজ্যাভিষেকের আগে নতুন রাজাকে বেশ কিছুদিন একটি গুহার মধ্যে একান্তে দিন যাপন করতে হতো, দূরে থাকতে হতো সূর্যের আলো থেকেও। এই একান্ত বাসের পর একটি ভেলায় গুয়াতা ভিতা লেকের ওপর ভেসে পড়তেন হউ রাজা। সঙ্গে থাকত প্রচুর সোনাদানা এবং মূল্যবান সামগ্রী। উদ্দেশ্য এগুলির বিনিময়ে শয়তানকে খুশি করা। লেকের ঠিক মাঝখানে পৌঁছে এই সমস্ত সোনাদানা জলে ফেলে দেওয়া হতো। এভাবেই সব বিপদ কাটিয়ে সিংহাসনে বসার যোগ্য হয়ে উঠতেন রাজা। পঞ্চদশ শতকে এই গল্প লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে, রটে যায় নতুন আবিষ্কৃত নিউ ওয়ার্ল্ড, অর্থাৎ অধুনা আমেরিকার দক্ষিণে এমন একটা শহর রয়েছে যা সোনায় মোড়া। জলে সোনা, স্থলে সোনা, সর্বত্রই সোনা। এই শহরের নাম এলডোরাডো। ব্যাস, খবরটা রটা মাত্র অভিযান শুরু। সোনার খোঁজে দিন রাত এক করে দেয় স্প্যানিয়ার্ডরা। কিন্তু নদীর পাড়ে পড়ে থাকা কিছু সোনার গয়না ছাড়া কিছুই খুঁজে পাননি তারা। কিন্তু এতে ভাটা পড়েনি স্বর্ণ সন্ধানে। তৈরি হয় মানচিত্র, তাতে স্পষ্ট আঁকা রয়েছে এলডোরাডোর অবস্থান। এমন একটি মানচিত্রকে সম্বল করে ঝাঁপিয়ে পড়েন স্যার ওয়াল্টার র্যালে। কিন্তু বিফলে যায় তার অভিযানও। বারবার অভিযান হয়েছে, সোনার খোঁজ কেড়ে নিয়েছে বহু প্রাণ, সন্ধান মিলেছে নতুন দেশের নতুন ঠিকানার। কিন্তু কোথায় সেই এলডোরাডো? খোঁজ মেলেনি সোনার। তাই এলডোরাডো আজ শুধুই মিথ। উন্নাওয়ের একই পরিণতি হবে না তো? সময় এই উত্তর দেবে। এবিপি আনন্দ।